ভারতের ওড়িশা রাজ্যের 6 জেলায় বজ্রপাতে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয়ের বরাত দিয়ে রোববার তথ্যটি নিশ্চিত করেছে এনডিটিভি। শনিবার প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে হতাহতের মধ্যে খুর্দা জেলায় 4 জন, বোলাঙ্গীরে 2 জন ও আঙুলবৌধ, জগৎসিংহপুর ও ঝেনকানালে 1 জন করে মারা গেছেন। এছাড়া খুর্দাতে আরও 3 জন বজ্রপাতে আহত হয়েছেন। আগামী 4 দিন রাজ্যের বিভিন্ন অংশে একই রকম বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।